দেখো 2 জুন শিক্ষামন্ত্রী ব্রত বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে তিনি জানান যে এক ব্যক্তি ওনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সোশ্যাল মিডিয়া সাইটে সেখানে কুরুচিকর মন্তব্য করছেন এবং সেই ঘটনার পর পুলিশ যখন গোটা ঘটনা তদন্ত শুরু করে তারপর গতকালকে গড়িয়ার পাটুরি এলাকা থেকে পার্থ চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এবং সাইবার ক্রাইম থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কেন এরকম মন্তব্য করলেন তিনি সেই গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ যেমনটা জানাচ্ছে যে কি কারণে এমন মন্তব্য সেটা জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে ধন্যবাদ পার্থ চলে আসছি পরের খবরে আমরা জানি কুসুমিতা বিগত কয়েকদিন ধরেই পার্ক হোটেলে রাতভর পার্টি এবং সেই নিয়ে কিন্তু একটা তরজা চলছে তদন্ত প্রক্রিয়া চলছে আর সেই বিষয়ে আপডেটস জানবো পার্ক হোটেলের পার্টিতে থাকা ফ্লোর ম্যানেজারকে তলব তলব পার্টির ডিজে কেও খাদ্য পানীয়র দায়িত্বে থাকা ম্যানেজারকেও তলব করলো লালবাজারের গোয়েন্দা শাখা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক আর কি আপডেটস রয়েছে দেখো তোমরা যেটা জানাই যে কিছুদিন আগে আমরা জানি যে উইকেন্ডে পার্ক হোটেলে এই মহামারীর মধ্যে মার্সিডিজ গাড়ি সহ বেশ কয়েকটা গাড়ি বাজেয়াপ্ত হয় নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত হয় প্রায় 37 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন যে বেআইনি ভাবে পার্ক হোটেলের মধ্যে রুম নিয়ে সেই রুমের অ্যাডজাসেন্ট যে লবি যে বারান্দা সেখানে ডিজে কনসোল বাজিয়ে পুরো বেআইনি ভাবে পার্টি করা হচ্ছে এরপরই পুলিশ আধিকারিকরা কিন্তু নড়াচড়ে বসেন এবং এই মামলায় বড় সড়ো ডেভেলপমেন্ট আছে ওই দিন যে ফ্লোর ম্যানেজার ছিল সেই ফ্লোর ম্যানেজারকে কিন্তু লালবাজারে তলব করা হলো এর সঙ্গে যে ডিজে ওই পার্টি হোস্ট করছিল সেই ডিজেকে ডাকা হয়েছে যে খাদ্য এবং পানীয়ের দায়িত্বে যে ম্যানেজার ছিল তাকেও লালবাজারে ডাকা হয়েছে শুধু তাই নয় রুমস গুলো যে এজেন্টের নামে বুক করা হয়েছিল সেই এজেন্ট গুলোকেও কিন্তু লালবাজারের তরফ থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং কমপ্লিসিটি থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে এবং এদেরকেও নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত 9 জনকে লালবাজারের তরফ থেকে নোটিশ করা হয়েছে যাদেরকে ডেকে লালবাজারের গুন্ডা দমন শাখার যারা গোয়েন্দা তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং এই গোটা ঘটনায় কিভাবে তারা আয়োজন করলেন সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এর পাশাপাশি পার্টিতে আর কারা কারা উপস্থিত ছিল সেটাও দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সিজ করেছেন অন্যান্য যে তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের প্রক্রিয়া চলছে ধন্যবাদ ময়ূক জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে